দশ লক্ষ টাকা মুক্তিপণ চব্বিশ ঘন্টার মধ্যে অপহৃতকে বাড়ি ফিরিয়ে দিল পুলিশ বসিরহাট হাসনাবাদ থানার মুরারিসা গ্রামের ঘটনা সম্প্রতিকালে বিশ্বজিৎ সরকার রাঘবপুর গ্রামের নিজের বাড়িতে একটি বাড়ি তৈরির কাজ চলছিল গত দেশরা নভেম্বর বৃহস্পতিবার এগারোটা নাগাদ সেই বাড়ি পাহারা দিতে আসছিলেন সে সময় রাস্তা থেকে দুই দৃষ্কৃতি তথা অপহরণকারী বসিরহাট থানার হিজলা ব্রিজের কাছে বিশ্বজিৎ সরকার নামক ওই ব্যবসায়ীকে অপহরণ করে তারপর পাশের একটি বাগানে আত্মগোপন করে রাখে ওই ফোন থেকে তার বাড়িতে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে পাশাপাশি দশ লক্ষ টাকা মুক্তি পঞ্চায় এই খবর জানতে পারে ব্যবসায়ীর ছেলে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন যে তার বাবাকে অপহরণ করা হয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে একটি অভিযোগ দায়ের করে ঘটনার চব্বিশ ঘন্টা না কাটতেই পুলিশের একটি বিশেষ দল গঠন করে এবং ওই মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তার ঠিকানা জানার চেষ্টা করে পুলিশ গতকাল শুক্রবার সাধারণ পোশাক পরে সন্ধ্যেবেলায় অপহরণকারীকে অপহৃত বিশ্ব অপহৃত বিশ্বজিৎ সরকারের ফোনে ছেলে বলে ফোন করে এবং দশ লক্ষ টাকা দেওয়ার কথাও বলেন অপহরণকারীদের এরপরে ওই ফোন ওই লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ জানা যায় বসিরহাট থানার হেজলা এলাকায় একটি আমবাগানে লুকিয়ে রাখা হয়েছিল পুলিশ ব্যবসায়ীর ছেলে সেজে আমবাগানে গিয়ে অপহৃত ব্যবসায়ী বিশ্বজিৎ সরকারকে সুস্থ অবস্থায় উদ্ধার করে হাতে নাতে পাকরাও করে দুই অপহরণকারীকে শাহিঙ্গীর সর্দার জিয়ারুল মোল্লা এদের বাড়ি বসিরহাটের বাগুন্ডি গ্রামে এদেরকে পুলিশ গ্রেপ্তার করে মহকুমা আদালতে তোলা হয়েছে বিচারকের কাছে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে অপহরণকারীর সঙ্গে আগে ওই ব্যবসার কোনো পরিচয় ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা পাশাপাশি বড় সড়ো কোনো চক্র কাজ করছে কিনা সেটাও দেখছে হাসনাবাদ থানার পুলিশ মানে আমার বাবা রাত দিকে আমাদের ঘর হচ্ছে ওখানে গিয়েছিল পাড়া দিতে আমার মামার কাছে ফোন করে ফোন করে বাবা কাঁদছে কার্ডে বলছে আমাকে কিডন্যাপ করেছে দশ লক্ষ টাকা জোগাড় করতে হবে কীভাবে না করতে পারলে আমাকে মেরে দেবে বলছে তা আমরা বললাম ঠিক আছে জোগাড় করছি তা ওরা কোনো টাইম দিচ্ছে না তারপরে মামা পুলিশ স্টেশনে যায় আসনামার থানায় এসে এ করে ওরা বললো যে নিয়ে আচ্ছা আমরা দেখছি ওরা ফোন টোন সব ট্যাগ করে ট্যাগ করার পরে এখানে লোকেশান দিচ্ছে ওখানে লোকেশন দিচ্ছে আমরা সব জায়গায় ঘুরছি রাত তিনটে অবধি ঘুরলাম ঘোরার পরে বাবাকে খুঁজে পেয়েছে পুলিশরা সবাই মিলে সাহায্য বসিরহাট থেকে সুরাজুল মিস্ত্রের রিপোর্ট আনন্দ বার্তা